আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, অনেকে আমাকে প্রশ্ন করেছে যে ভাই, আমি ডেভেলপার অপশনের সেটিংসটি করতে চাচ্ছি, আমার ফোনে ডেভেলপার অপশন খুঁজে পাচ্ছি না। তো অনেকেরই এরকম প্রশ্নের উপরে নির্ভর করে আজকের জন্য আপনাদের ভিডিওটা উপহার দেওয়ার চেষ্টা করতেছি। তো আশা করি ভিডিওটি খুবই ধৈর্য সহকারে দেখবেন, তাহলে সবাই কিন্তু ফোন থেকে সেটিংসটা খুব সহজেই খুঁজে পেতে পারেন। তো বন্ধুরা, অনেকেই বলেছেন আমাকে, যার কারণে অনেকের রিকোয়েস্টের কারণে ভিডিওটা তৈরি করে দেখালাম যে আসলে আপনারা ফোন থেকে কিন্তু কীভাবে খুব সহজেই 1 মিনিটে নিজেরাই ডেভেলপার অপশন খুঁজে বের করবেন। তো অনেকেই দেখা যায় ডেভেলপার অপশনের মধ্যে কিছু সেটিংস করতে চায় বা ফোনের সেফটি বা কোনো সেটিংস করার জন্য সে হয়তো বা ফোনের সেটিংসে গিয়ে থাকে, তো সেখান থেকে তাদের এই যে ডেভেলপার যে অপশনটা এটা খুঁজে পায় না। তো বন্ধুরা, এটা কিন্তু সরাসরি ফোনে দেওয়া থাকে না, তো আপনাকে কিন্তু এটা বের করে নিতে হবে যে কোনো সেটিংস করার জন্য ডেভেলপার অপশনের। তো ডেভেলপার অপশনটি আপনি কীভাবে খুব সহজেই আপনার ফোন থেকে নিজেই বের করতে পারবেন বা এটাকে ওপেন করে নিতে পারবেন, চলুন আজকে এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো দেখা যাচ্ছে যে সম্ভবত বেশিরভাগ ফোনেই সাধারণত মানে প্রথমত ডেভেলপার অপশনটি কিন্তু এভাবে বাইরে থাকে না, এটা কিন্তু লুকানো থাকে, ঠিক আছে? তো আপনার যখনই এটার সেটিংস করার প্রয়োজন পড়ে তখন কিন্তু আপনি চাইলে এটাকে বের করে নিতে পারবেন খুব সহজেই। তো কীভাবে বের করবেন, কোথা থেকে বের করতে হয়, সব ফোনের প্রসেস কিন্তু একই, ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, আশা করি বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো বন্ধুরা, চলুন এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে আপনারা আপনাদের ফোন থেকে ডেভেলপার অপশন খুঁজে বের করবেন বা যে কোনো সেটিংস করবেন ডেভেলপার থেকে। তো চলুন বন্ধুরা, এই কাজটি করার জন্য সরাসরি চলে যাবেন আপনাদের ফোন থেকে সেটিংস অপশনে। তো দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকের ফোনে কিন্তু একটা সেটিংস নামে অপশন থাকে। তো এই যে সেটিংস নামের যে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সকলের ফোনেই থাকে। তো আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোন থেকে সেটিংস অপশনে। তো যার যেই ফোন হোক না কেন, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেভাবেই করবেন, অবশ্যই আপনারা খুঁজে পাবেন, ঠিক আছে? তো বর্তমানে কিন্তু অনেকের ফোনে অনেক রকম সেটিংস থাকে, যার কারণে এই অপশনটা অনেকেরই খুঁজে পেতে সমস্যা হয়, যার কারণে ডেভেলপার অপশনটি কীভাবে বের করতে হয় অনেকেই জানে না। তো বন্ধুরা, আপনাদের যার যে ফোনই হোক, যদি আপনারা খুব সহজেই অ্যাবাউট ডিভাইস এই অপশনটা খুঁজে পান তাহলে তো পেলেন, আর যদি না পান তাহলে আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসের উপরে এখানে যে সার্চ আছে এই সার্চে আপনারা অ্যাবাউট ডিভাইস লিখে সার্চ করে দেবেন, ঠিক আছে? তো বিশেষ করে অ্যাবাউট ডিভাইস কিন্তু এরকম সেটিংসের নিচে যাওয়ার পরে সকলেরই এই যে লাস্টে এখানে থাকে অ্যাবাউট ডিভাইস একদম শেষ শেষ প্রান্তে, তো এভাবে আপনারা খুঁজে পেতে পারেন অ্যাবাউট ডিভাইস। তো অ্যাবাউট ডিভাইসে আপনারা একটা ক্লিক করে দিবেন ডেভেলপার অপশনটি বের করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অলরেডি ডেভেলপার অপশনটি অন করা আছে। তো এটা কিন্তু আমার আগে ছিল না, আমি কিন্তু এখানে নিয়ে এসেছি। তো কীভাবে নিয়ে এসেছি এবং কীভাবে আপনারা আনবেন সেটা এখন দেখাচ্ছি। তো এটা কিন্তু একবার ওপেন হয়ে গেলে আর এটা লুকানো যাবে না। তো প্রথম অবস্থায় এটা লুকানো থাকে, আপনাদের সবাইকে এটা বের করে নিতে হবে যদি আপনি চান যে ডেভেলপার অপশনের মধ্যে আপনি কোনো সেটিংস করবেন। তো বন্ধুরা, অ্যাবাউট ডিভাইসে চলে যাবেন। তো অ্যাবাউট ডিভাইসে আসার পরে এখান থেকে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো বন্ধুরা, অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক রকম অপশন এখানে থাকতে পারে। তো যার যে অপশনই থাকুক না কেন, এই সেটিংসটা বের করার জন্য যেটার দরকার হবে সেটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, আপনারা খুঁজে নেবেন এখান থেকে বা এর ভেতরে যদি আপনাদের আরও কোনো অপশন থাকে এই ফাংশনের মধ্যেই কিন্তু আপনারা এটাকে পেয়ে যাবেন, ঠিক আছে? তো বন্ধুরা দেখুন, আমার একটু ভেতরে আছে জন্য আমার কিন্তু একটু ভেতরে যেতে হচ্ছে। তো আপনারা প্রথমত অ্যাবাউট ডিভাইসে আসার পর এখানে খুঁজে দেখবেন, যদি প্রথম অবস্থায় এইরকম ইন্টারফেসেই পেয়ে যান এখানে তাহলে তো পেলেন, আর যদি না পান তাহলে অবশ্যই ভিতরে চলে যাবেন এখান থেকে আরও যে অপশনগুলো আছে। তো বন্ধুরা, এখান থেকে আপনাদেরকে খুঁজে নিতে হবে হচ্ছে এই যে বিল্ড নাম্বার নামে যে অপশনটা, এটাকে আপনাকে খুঁজে নিতে হবে। প্রত্যেকটা ফোনে একই লেখা থাকবে বিল্ড নাম্বার, ঠিক আছে? তো বন্ধুরা, অবশ্যই আপনারা এই অপশনটাকে খুঁজে বের করতে হবে এই ফাংশনের মধ্যে থেকে, অ্যাবাউট ডিভাইসের মধ্যে থেকে অবশ্যই আপনারা এই বিল্ড নাম্বার অপশনটি খুঁজে বের করবেন। তো এখন কাজ কী, যদি আপনি পেয়ে যান তো বলবেন যে ভাই আমি তো বিল্ড নাম্বার অপশনটি খুঁজে পেয়েছি, এখন কী করব। তো বিল্ড নাম্বার অপশনটি খুঁজে পাওয়ার পর বন্ধুরা আপনাদেরকে ডেভেলপার অপশনটি এখান থেকে বের করে নিতে হবে। তো ডেভেলপার অপশনটি বের করে নেওয়ার জন্য এই বিল্ড নাম্বারের উপরে আপনারা বন্ধুরা 7 থেকে 10 বার এরকম চাপ দেবেন, ঠিক আছে? 7 থেকে 10 বার এরকম চাপ দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে ব্যাক হয়ে চলে যাবেন এবং
আপনি ব্যাকে এসে দেখবেন যে আপনার ডেভেলপার অপশনটি এখানে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গেছে এবং এখানে যোগ হয়ে গেছে, ঠিক আছে? তো বন্ধুরা, এটা কিন্তু খুবই ইজি এবং সিম্পল একটা কাজ, তো অনেকে জানে না। তো বন্ধুরা, যার কারণে নানা রকম সমস্যার সম্মুখীন হয় এবং ভাবে হয়তো আমার ফোনে ডেভেলপার অপশনটি নেই, ঠিক আছে? তো আসলে সেরকম কোনো ব্যাপার না, ডেভেলপার অপশন সব ফোনেই থাকে, তো এরকম লুকানো থাকে যার কারণে অনেকেই খুঁজে পায় না, সমস্যা হয়। তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখে এখন কীভাবে বের করে নিতে পারবেন বুঝে গেছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর এরকম নতুন নতুন আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, যেন এর থেকে আপনার বন্ধুরাও কিছু শিখতে পারে। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।